উত্তরা আমার এক বন্ধু আছেন, বেশ কয়েক মাস আগের ঘটনা। উত্তরার আমার এই বন্ধু, উনি দিনদার মানুষ, ব্যবসায়ী। ওনার পাশের ফ্ল্যাট, বড় বিল্ডিং, 4 ইউনিটের বড় ফ্ল্যাট, উনি মালিক। ডাক্তার মানুষ, খুব কড়া, কারোর কাছে ভিজিট কম নেয় না। রোগ দিয়েছে তা আল্লাহ টাকা দেবে নাকি, খুব কড়া। অনেক সম্পদ করেছেন, গাজীপুরে কয়েক কোটি টাকা জমা জমি আছে, বাড়ি ঘর আছে। তা আমার ওই ভাই বলছেন, একদিন ফজরের নামাজ পড়তে যাচ্ছি, দেখি যে ওই ডাক্তার সাহেবের গ্যারেজে আলো জ্বলে। একটু আগিয়ে গেলাম, দেখলাম একটা খাটিয়ায় একটা লাশ, আর পাশে দারোয়ান বসে আছে, আলোটা জ্বালা, লাইট জ্বালা। তো উনি, কী ব্যাপার? বলে, ডাক্তার সাহেব রাত্রে 10টার দিকে 11টার দিকে মারা গেছেন, বাড়ির লোকেরা লাশ নামিয়ে দিয়েছে, আমি পাহারা দিচ্ছি। চলে গেলেন। আমার ওই ভাই খুব দিনদার মানুষ, উনি ফজরের নামাজ পড়ে কিছু কোরআন, কয়েকজন বসে কোরআনের দর্স করেন, এরপরে এরশাক চাষের নামাজ পড়ে মসজিদ থেকে বেরোন। উনি বললেন যে, এরশাক পড়ে যখন মসজিদ থেকে বেরিয়েছি, তখন ডাক্তার সাহেবের বাড়ির সামনে দিয়ে গেলাম, দেখলাম ওই দারোয়ান আছে, আর ওই বিভিন্ন মাদ্রাসা থেকে একটা ছাত্র ভাড়া করে আনা হয়েছে, ওরা কোরআন শরীফ পড়ছে। কথা বোঝেননি? এই বাড়ি টাকা ওই ডাক্তার সাহেব জমিয়েছেন, কাউকে দিতেন না। যারা আল্লাহর পথে ব্যয় করত, যারা গরিব মিসকিনে দিত, মাদ্রাসায় দিত, তাদেরকে উনি বোকা মনে করতেন। উনি বলতেন, বোকা, এই হুজুরদের টাকা দিয়ে বেড়াচ্ছে। উনি টাকা জমিয়েছেন, বাড়ি করেছেন, ঠিক না? এবং এই বাড়িটাকে উনি নিজের বাড়ি মনে করতেন, ঠিক না? বেঠিক, ওই বাড়িতে উনি মারা গেছেন, রাস্তাঘাটে না, কিন্তু নিজের বাড়িতে, নিজের ঘরে রাত 10টায় মরার পরও 6 ঘন্টার জন্য তার লাশটার স্থান হয়নি। কথা বুঝতে পেরেছেন? কথা বোঝেননি? লাশটাকে নিচেই নামিয়ে দিয়ে কিন্তু আপনজনেরা কেউ নেমে আসেনি, ওরা উপরেই ঘুমাচ্ছে। লাশের কাছে কে আছে? দারোয়ান আছে। কিন্তু এই ব্যক্তি যদি তার টাকা থেকে মসজিদ, মাদ্রাসা, মক্তব, জনকল্যাণ প্রতিষ্ঠান ও এতিম, বিধবা, অসহায়দের দান করত, তাহলে ও কি কোনোদিন একা মরত? ওর অসুস্থতার খবর পেলেই অন্তরের ভালোবাসা নিয়ে শত শত তালবেলেম, আলেম, দিনদার মানুষেরা ওর চারিপাশে ভিড় করত, ঠিক না? যাদেরকে ও আপন মনে করেছে, ওরা তো আপন না, আর যাদেরকে পর মনে করেছিল, তারাই আসলে আপন হতে পারত, ঠিক না? আমাদের মানব জীবনের সফলতা হলো যে আখেরাত কেনার জন্য চেষ্টা করা। আপনি যখন আখেরাত কেনার জন্য চেষ্টা করবেন, আপনার দুনিয়াও সফলতা মণ্ডিত হবে। আর যখন আপনি মনে করবেন যে এই আপনার দুনিয়ার এই সব আপনার, আপনি ঠগে যাবেন, দেখবেন এগুলো কোনোটাই আপনার থাকেনি, আর এটাই আখেরাতমুখীটার বড় সফলতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুন্দর করে বুঝিয়েছেন, মান কানাতি দুনিয়া হাম্মাহু জালাল্লাহু ফাকরাহু বাইনা আইনাইহি ওয়া ফাররাকা আলাইহি আমরাহু ওয়ালাম ইয়াতি মিনাদ দুনিয়া ইল্লা মা কুতিবালা। যে ব্যক্তি দুনিয়া নিয়ে চিন্তা করে, শুধু দুনিয়ার গেইন, লাভের জন্য চিন্তা করে, যার চিন্তা চেতনা, মনের আশা বাসনা, লক্ষ্য গোল দুনিয়া নিয়ে, আল্লাহ তাকে 3টে বিষয় দান করেন। কয়টা? 1 নম্বর, তার চোখের সামনে দারিদ্র ঝুলিয়ে রাখেন। তার মানে কি? পিছনে ব্যাংকে 100 কোটি টাকা আছে, কিন্তু একটু মনে পড়ছে না, চোখের সামনে অভাব, 2 লাখ টাকার জন্য দুর্নীতি করে, ব্যাংকে, সুইস ব্যাংকে টাকা আছে, তারপরও একটা চাকরি দেওয়ার জন্য 2 লাখ 3 লাখ 5 লাখ নেই, আছে না? নেই, একটা বিচার করার জন্য নেই। কোটি কোটি টাকার সম্পদ সারা বিশ্বে আছে, তারপরে 2 বিঘা জমি কেড়ে নেওয়ার জন্য মানুষের দলিল ছিনিয়ে নেই, আছে না? নেই। তার মানে ওর ওই যা আছে ওটা কিছুই না, ওর চোখের সামনে ঝুলে আসে অভাব, ওর মতো অসহায় নেই দুনিয়াতে। ওফার রাখা আলাইহি আমরাহু,
তার কাজ কামগুলো বিক্ষিপ্ত হয়ে যায়। এদিকে ধরলে এদিকে দৌড় মারে, এদিকে দৌড়লে ওইদিকে দৌড় মারে, তার কাজ কাম বিক্ষিপ্ত হয়ে যায়, সারাদিন চলে যায় কাজ শেষ করতে করতে, মনের শান্তি নেই, ঘুম ঠিক মতো হয় না, ঘুমের রোধকে ঘুমান লাগে। আর এত কিছুর পরেও দুনিয়ার ওইটুকুই পায় যেটা আল্লাহ তার দেন, কথা বোঝেননি? ওমান কানাতিল আখিরাতু হাম্মাহু, আর যার চিন্তা চেতনা আখিরাতমুখী, যে ব্যবসা করে আখিরাতের চিন্তা করে, বিয়ে করে আখিরাতের চিন্তা করে, দিনের দাওয়াত দেয় আখিরাতের চিন্তা করে, লেখাপড়া করে আখিরাতের চিন্তা করে, যার সবসময় চিন্তাটা হলো আখিরাতের সফলতা, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহ তাকে তিনটা জিনিস দেন। এক নম্বর হলো ইয়ালাল্লাহু গিনাহু ফি কলবিহি, তার অন্তরের ভিতরে আল্লাহ সচ্ছলতা দিয়ে দেন, অমুকাফেক্ষিতা দিয়ে দেন। খুব ভালো করে বোঝেন ভাইয়েরা, অভাব কি? আপনার লোভ হচ্ছে তো ওইটা দরকার, আর শান্তি আপনার ভিতরে লোভ নেই, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই দুনিয়াতে হ্যাপিয়েস্ট কান্ট্রি সার্ভে হয়, মোস্ট হ্যাপি কান্ট্রি যেগুলো, দেখা গেছে যেসব দেশগুলো টাকা পয়সায় উন্নত তাদের চেয়ে অনেক কম উন্নত দেশের মানুষেরা অনেক বেশি সুখী আছে। কারণ সুখটা শুধু টাকা পয়সার সাথেই না, এজন্য যখন মানুষের অন্তরের ভিতরে স্যাটিসফ্যাকশন আছে, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে যা দিয়েছেন ভালো আছি, টাকা ব্যাংকে কম আছে এটা না, আলহামদুলিল্লাহ আজকে খাচ্ছি, পেট ভরা আছে, কালকের খাবার আছে, আলহামদুলিল্লাহ, আর কি চাই, পরশু দিন আল্লাহই চালাবে, কথা বুঝতে পারেননি? ওয়াজামা আলাইহি আমরাহু, আল্লাহ তাআলা তার কাজকামগুলো সুন্দর করে এক করে দেন, কাজকাম গুছায় করে আরামে ঘুমাই, কথা বুঝেননি? ওয়াতাতহু দুনিয়া ওয়াহিয়া রাগিবা, আর এত কিছুর পরেও সে দুনিয়া চায় না, আল্লাহকে নিয়েই আখেরাত নিয়েই সে কাজ করতে থাকে, আল্লাহর সন্তুষ্টি আখেরাতের সফলতার জন্য সে পাড় পাড়ায় পদক্ষেপ নেয়, লেখাপড়া করে, চাকরি করে, ওকালতি সব কিছু করে, তারপরেও আল্লাহ তার জন্য দুনিয়াকে বশীভূত করে দেন, দুনিয়া বাধ্য হয়ে তার নত হয়ে যায়। কাজেই দিনই দাওয়াতের বড় বিষয় যেটা আপনাদের বলছিলাম, কোরআনের তিন ভাগের এক ভাগ হলো আখেরাত, আখেরাতের চিন্তাকে উজ্জীবিত করো, এই দুনিয়া কিছুই না, মন তোমার শান্তিতে ভরে যাবে, দুনিয়ায় আল্লাহ যা দিয়েছেন, আমার স্বামী, আমার স্ত্রী, আমার ছেলে, আমার মেয়ে, আমার টাকা, আমার পয়সা, আমার কষ্ট, আমার বিপদ, আমার চোখ, আমার ভালো, আমার বন্ধু, আমার আল্লাহর নিয়ামত, আল্লাহ আমাকে দিয়েছে, নিশ্চয়ই ভিতর ভালো আছে। আর এগুলো শুধু দুনিয়ার জন্য না, আখেরাতে আমার কাজে লাগবে, কাজে আমি আখেরাতের জন্য ব্যবহার করি, আমার বউ রাগ করেছে আখেরাতে কাজে লাগবে, আমার বউ রান্না করেছে আখেরাতে কাজে লাগবে, আমার স্বামী রাগ করেছে আখেরাতে কাজে লাগবে, আমার স্বামী ভালো করেছে আখেরাতে কাজে লাগবে, আমার ছেলে ভালো চাকরি পেয়েছে কাজে লাগবে, আমার অসুখ হয়েছে কাজে লাগবে। আমার চিন্তা যখন আখেরাতমুখী হবে তখন দুনিয়াটা আমার জন্য আনন্দময় হয়ে যাবে। যেমন যেমন একটা ছাত্র যখন পরীক্ষায় ভালো করব এই জন্য পড়ে, পড়াটা কিন্তু তার আনন্দের বিষয়ে পরিণত হয়ে যায়, পড়াটা তার একটা আনন্দের অভ্যাসে পরিণত হয়ে যায়। কাজেই এই দুনিয়ার জীবন আখেরাতমুখিতার মাধ্যমে উপভোগ করা যায়। দুনিয়াকে যখন আপনি মনে করেন এই দুনিয়া, এই দুনিয়া নাস্তিকদের জীবন নেই, পশুর চেয়েও খারাপ, জীবনে যে কষ্টগুলো দুঃখগুলো এগুলোই বড়, আর মুমেনের যেহেতু আখিরাতের চিন্তা থাকে এই জন্য মুমেনের জীবনে কোনো ব্যর্থতা নেই, কোনো ক্রন্দন নেই, কোনো হতাশা নেই।